নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সালের জানুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। তার আগে আমি আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই বছর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস শুভ কাটুক, প্রত্যেকের যেন মঙ্গল হয় এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস, জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মীন রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সকল মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100-এ 100 মিলবে এর আমি কখনোই দাবি করব না। তবে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। কারণ আমি প্রতিদিন জ্যোতিষভিত্তিক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানুয়ারি মাসের গোচর খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মাসে 2021 জানুয়ারিতে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। তা শুন, গোচর ফল কী বলছে আগে সেই দিকে নজর দেওয়া যাক। 4 জানুয়ারি অর্থাৎ 4 জানুয়ারি শুক্রগ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করবে। বুধ গ্রহ জানুয়ারি মাসে 2 বার রাশি পরিবর্তন করতে চলেছে। 5 জানুয়ারি বুধ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 25 জানুয়ারি আবার এই বুধ গ্রহে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14 জানুয়ারি রবি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ও শনি থাকছে মকর রাশিতে এবং মঙ্গল গ্রহ থাকছে মেষ রাশিতে এবং রাহু ও কেতু অবস্থান করবে যথাক্রমে বৃশ্চিক রাশিতে এবং বৃষ রাশিতে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির 2021 সাল, মীন রাশির 2021 জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। মাসের প্রথম দিকে কিন্তু আপনাদের আয়ের দিক কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত অর্থাৎ 14 জানুয়ারি পর্যন্ত আপনাদের আয়ের থেকে ব্যয়ের দিকটা কিন্তু বেশি থাকবে এবং এই সময় আপনারা একটু কামুক স্বভাবের হয়ে উঠবেন। এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে একটু প্রেশার তৈরি হবে এবং কাজের জায়গায় কিন্তু একটা চাপ কিন্তু সৃষ্টি হবে, সেখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার মতো কিন্তু একটা অবস্থা আপনাদের দেখা যাচ্ছে। তবে আমি আপনাদেরকে বলবো, কখনোই চাপের ফলে চাকরিটি ছাড়বেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বেন। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু এই 14 জানুয়ারি পর্যন্ত সাবধানে থাকতে হবে, 14 জানুয়ারির পর থেকে আপনাদের কিন্তু সেই রকম প্রবলেম থাকবে না। যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত, যারা নাচ গান করেন, যারা কাব্য সাহিত্য লিখেন তাদের কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির যেতে চলেছে,
অর্থাৎ খুব ভালোও না আবার খুব খারাপও না। এবং এই মাসে প্রেম ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়া অর্থাৎ অবাঞ্ছিত প্রেম, সেখান থেকে কিন্তু আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং এর পাশাপাশি এই মাসে আপনারা যদি গার্মেন্টসের বিজনেস করেন, যদি কসমেটিক্স দ্রব্যের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিছু অংশে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় সেই মাত্রায় কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না এই 14 তারিখ পর্যন্ত। এই মাসে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান, অর্থাৎ আপনারা কিন্তু এই মাসে টাকা কিন্তু ইনভেস্ট করবেন না। এর পাশাপাশি এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে পা রাখবেন, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তারা কিন্তু যথেষ্ট পরিমাণে পার্টনারের দিকে নজর রাখুন। এই মাসে যদি আপনি উকিল হন, আয়কর দপ্তরের সঙ্গে যুক্ত থাকেন, জীবন বিমার সঙ্গে যুক্ত থাকেন এবং যদি আপনি ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে 25 জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই মাসে আপনাকে কেউ ঠকাতে পারে এবং ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুম করে কাউকে টাকা দেওয়া, দুম করে কাউকে বিশ্বাস করে ফেলা, এইগুলো কিন্তু এই মাসে একদমই করা যাবে না। অর্থাৎ আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে মানুষের সঙ্গে চলুন এবং বিচার বিবেচনা করে মানুষের সঙ্গে ডিলিংস করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই মাসে যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ টিচার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, যারা কাঠের বিজনেস করেন তাদের ক্ষেত্রে শুভ যাবে, যারা লোহার বিজনেস করেন তাদের ক্ষেত্রে শুভ যাবে, এছাড়াও যারা চায়ের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা বেকার রয়েছেন, ঘরে বসে আছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু এই মাসে চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা কখনোই বড় অঙ্কের স্যালারি ডিমান্ড কখনোই করবেন না, কারণ আপনি ফ্রেশার, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ডিমান্ড আপনি করতেই পারেন। এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই মাসে মিশ্র ফল পেতে চলেছেন, অর্থাৎ যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন তারা কিন্তু মধ্যম প্রকৃতির অর্থাৎ মিশ্র ফল পাবেন, খুব ভালো না খুব খারাপও না। তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের খরচা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই মাসে আপনারা কাউকে হুট করে বিশ্বাস করবেন না, যেটা আমি পূর্বেই বললাম, এবং গুরুত্বপূর্ণ নথিতে সই সাবুত কিন্তু করবেন না। 15 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময়ের মধ্যে আপনারা ব্যবসায়, চাকরিতে এবং সেলফ প্রফেশনে কিন্তু উন্নতি লাভ করবেন। এই মাসে আপনাদের বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের সন্তান লাভেরও কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করবেন, এতটুকুটা আমি বলতে পারি। এই মাসে আপনাদের রাগ বৃদ্ধি হবে এবং এই রাগের ফলে, রাগের বসে মানুষকে কটু কথা বলে ফেলবেন এবং সেখান থেকে কিন্তু শত্রুতার যোগ কিন্তু দেখা যাচ্ছে, এদিকটা আপনারা অবশ্যই মাথায় রাখুন এবং মাথাকে ঠান্ডা করে চলুন, নচেত কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে চলেছেন। ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের মুডের উপর দিয়ে শুভ যেতে চলেছে, মানে শুভর ভাব কিন্তু একটু কমই রয়েছে, অশুভর ভাবই কিন্তু বেশি রয়েছে, তাই এই মাসটা একটু সজাগ ও সতর্ক হয়ে চলুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না।